কলকাতা হাইকোর্টের নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। গতকাল এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী 26 এপ্রিল পর্যন্ত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। সম্প্রতি কিন্তু এরকমই খবর ব্রেকিং বেরিয়ে আসছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন স্মার্টফোন ইয়ার পর্দায়। দর্শক কি বলবেন এসব নিয়ে, চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। অবশ্যই পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টফোন ইয়ার পর্দায়।